খায় না এদের 5 টাকা খাওয়া টাকা দেবে না তাহলে 10 টাকা দেবো আমি 10 টাকা এই বলে 10 টাকা 10 টাকা দিলে খাওয়া দেখাবি তাহলে দেখা কেমন করে নতুন জামাই সাইকেল চালায় শ্বশুর বাড়ি যায় ও এরা দেখেতে সবাই সাই কোন করে দেখি কি হবে হ্যাঁ চলেন যাই হ্যাঁ বলুগড় হ্যাঁ
이게 무슨 니 것도 까다 아무래 주디 다 구레부시 보내라 꺼비자비 키익스만 없어졌지 알아 왜 이까 Let's go!
কিন্তু মাসু কি রে ভাইজান গানের মজ বাবা শাইছো আপে এমন কথা বলতেছে রহমত গেছে কথা রহমত আমাদের ঘরে বর্ষিত হইছে ভাই ভাই উল্টো কথা কাছো বিষয়টা কি আমি না না বুইলা আপনি সোজা কথা সোজা ভাবে বুঝতে পারেন না দেখেন আপনি তো বলছেন যে ওই ভুলুগোল আমার কাছে থেকে চলে গেছে কাছে হ্যাঁ ভুলুগোল আমাদেরকে এই আমাদের ডব্লিউএমজি আমাদের যে প্রশিক্ষণ দিয়েছে আর সেই প্রশিক্ষণ অনুযায়ী আমরা সবকিছু শিখেছি শেখার পর সেই ভাবে আমরা এই ডান্স চাষ করেছি দেখেন এই বছর আমাকে কত ফসল হইছে আমার কাছে আনন্দ হবে না কেন আমাকে বুঝতে পারিছি আনন্দ শেষ আনন্দ তা আমি বুঝতে পারতেছি আমার কথা আছে তোমরা তো গড়গড় করে কথা কচ্ছো ফসল হইছে ইয়ে হইছে তা হইছে এগুলো তাই করিছো বলো তা ছাড়া কি করতে পারো তোমরা নিজেরা কি করিছো আমার এটা খাও দিতে ও কাকা কাকা ও হইছে খালের নাম কচুরি খানা কচুরি খানা বলে কি আমরা সবাই মিলে উঠাই দিছি তার মানে বেড়ি মাছ যেন যেন ভাঙা ছিল সবাই মিলে মাটি কেটে পুরো ভালো ফসল দিয়ে ভালো রাস্তা বানাই দিছি ভাই আর আমার এই শুকনা জায়গা জমিটা সেনে সবাই মিলে নালা কেটে নিয়ে গেছি নিয়ে তো সেনে পানি দিয়ে ভালো ফসল করেছি সুন্দর ফসল হয়েছে আর বক বক করেন না কাকা আপনি তো অনেক কিছুই জানেন না এই যে আমাদের যে গেট কিপাররা আছে না ওনারা তো কিভাবে এই যে গেটে কোন মৌসুমে গেটে পানি উঠা দিবে নামা দিবে এই বিষয়ে খুব সুন্দরভাবে কাজ করতেছে হ্যাঁ ঠিক আছে আমাদের এলাকায় ফসল ভালো হচ্ছে আর তার আর হচ্ছে ওই গেট সুন্দরভাবে গ্রিস মোবিল দিয়ে রাখতেছে তাতে করে ওই লোহাটা নষ্ট হচ্ছে না সফল রাখতেছে শেষ প্রান্ত পর্যন্ত চলে যায় সেখান থেকে কৃষকরা পানি নিয়ে উপকৃত হয় এই এটা তো ডব্লিউএমজি ডব্লিউএমএ বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ইউনো ইউনো মাদায় পানি উন্নয়ন বোর্ড ভুলুগোড় আমরা সবাই সমন্বয় করে এটা করছে শুনেছেন চাচা তারপরে আছে মোহাম্মদ জাহাঙ্গীর আছে কি বলতে চাই চাচা বলে ওনারা যেটা বলতে চাই সেটা তো সঠিক বলতে চাই ২০০৫ সাল থেকে ইপসাম আসছিল তখন অল্প অল্প করে সংগঠন বা সংগঠন সম্পর্কে সবাই হয়তো জানতো না এরপরে কিছুদিন ইপসাম চলে যাওয়ার পর ভুলুগোল নামে আসলো আমি ওই ইতিহাস শুনতে চাইনি শুনতে হবে আপনার আপনি যখন একটা উল্টো বলতে শুনতে হবে নিজের খরচে নিজে খাইতে কি করতে পারিছেন কি করেছেন আমার এলাকায় চাঁদগড় তো সরাসরি 2015 তে ভেঙে গিয়েছিল 16 তে আপনারা সবাই জানেন সেখানে টোটালে 80 লক্ষ টাকা মতো আমার ইউনিয়ন পরিষদ সহ
এবং আপনাদের পার্শ্ববর্তী বড়িয়াকাটা পাইকগাছা বিভিন্ন এলাকার জনগণের সহযোগিতায় আমার ডব্লিউএমডি এবং ডব্লিউএমএ এবং সবথেকে বড় সমর্থন দিয়েছিল আমার ইউনিয়ন পরিষদ পিওনো উপজেলা পরিষদ এবং আমাদের যতখানি হিসাব আছে 80 লক্ষ টাকা ব্যয়ে আমরা 1110 মিটার রাস্তা নদী ভাঙন থেকে ঠেকাইছিলাম সম্পূর্ণ পানি ঠেকাইছিলাম পাবলিকের সহযোগিতায় অনুগণের উদ্যোগে এই সংগঠন তৈরি হয়েছিল বিধায় সেই বাধা ঠেকাইছে এবং এখানে চিত্র প্রথমে আমি সেটা দেখছি আপনি বিশ্বাস করবেন না কেন না 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 80 লক্ষ টাকার ব্যাপার এটা এলাকা জনগণ উপজেলা টোটাল হোল্ডার লোকে না না ঠিক আছে সবাই দর্শন যেখানে আল্লাহ সেখানে আমি সেটা বুঝি সবাই তখন কষ্টে তখন এবারে মিথ্যে কথা না আপনি একটু আগে যে কথা বলেছেন যে ওয়াক্তা ফুটো করে লবণ পানি ঢুকাবেন আমাদের দলের লোকজন আমাদের ডব্লিউএমসি এবং ডব্লিউএমএস যে সংগঠন আছে আপনি হয়তো জানেন না যে এতদিন আপনারা হাত গুনায় বসেছিলেন এখন হাত গুনবর চলে যাচ্ছে হাত গুনবেন এই হাতকে আমরা প্রতিহত করার জন্য এই হাতকে আমরা প্রতিহত করার জন্য আমরা 10 জন কিন্তু আর্থিকভাবে সচল এবং আমাদের সংগঠন আর্থিকভাবে সম্পন্ন তাতে আমাদের অর্থ লাগলেও চাচা আমাদের অর্থ লাগলেও আমাদের সংগঠনে এখন এক একটা ডব্লিউএমসি সংগঠনে কত টাকা আছে জানেন আপনি তো বলেছেন যে অর্থের জন্য আমাকে হাত পাততে হবে আমরা কখন অর্থের জন্য হাত পাতবো না আমাদের এক একটা ডব্লিউএমসি 5 লক্ষ থেকে 10 লক্ষ 10 লক্ষ থেকে 20 লক্ষ পর্যন্ত এক একটা ডব্লিউএমসি অর্থ কিন্তু সঞ্চয়ের অর্থ আছে প্রত্যেককে আমরা যেগুলো অবকাঠামো গুলগুল চলে যাবে আমরা এই অবকাঠামো গুলো রক্ষণাবেক্ষণ সহ সার্বিক আমাদের সম্পদ আমাদের রক্ষার জন্য যতগুলো কাজ আছে সে কাজগুলো আমাদের সংগঠনের মাধ্যমে আমাদের এলাকার স্বার্থে বা আমাদের দেশের স্বার্থে আমরা করতে পারবো ইনশাআল্লাহ তাতে কোনো সন্দেহ নেই ঠিক আছে আমি 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 তো আসলে মেলা দিন বাইরে রইছি আমি এসব খোঁজ খবর জানতাম না জানলে খুশি হয়েছি ভালো হয়েছে উন্নয়ন হয়েছে উন্নতি হয়েছে আমি উন্নয়ন চাই উন্নতি চাই আমি আপনাকে সঙ্গে থাকতে চাই আমার যদি আপনারা তার সঙ্গে নেন আমি জামগুড়ে ডেকে কয়ে দিছি ওই সব ফুটো ফাটি আর হবে না ওয়াইফাই কেনবো না লাগাবো না প্রতি বছর কর্ম পরিকল্পনায় কিছু কাজ থাকে সেই অনুযায়ী আমরা সবাই মিলে সেইখানে যাবো অন্য কাজে রয়েছে সবাই ডেকে নিয়ে আমরা একসঙ্গে সবাই মিলে কাজ করবো